হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা মডেলের স্লিংশট। এগুলা তিনটা মডেল আছে এখানে ড্যামনের, সবগুলো হচ্ছে স্টেনলেস স্টিল। এটাও হচ্ছে ড্যামনের ফুল এসএস বডি স্টেনলেস স্টিল। এই মডেলটা যাদের লাগবে আপনারা চাইলে নিতে পারেন, খুবই সুন্দর। এবং এর গ্রিপারটাও অসাধারণ, আপনার এখানে রাবার ক্লিপার, এটা এখানে রাবার সেট করতে হয়। এটা আরেকটা হচ্ছে ডেমনের, এটাও স্টেনলেস স্টিল। এখানে আপনার এখানে গ্রিপার, এখানে এটা হচ্ছে একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মেটাল দিয়ে এই গ্রিপারটা আপনার সাজানো হয়েছে আর কি, বললা যায়। এটা হচ্ছে ফুল এসএস বডি, এই যে ভিতরে দেখতেই পাচ্ছেন। তো আপনার চাইলে এটাও নিতে পারেন। যেগুলো এসএস বডি সেগুলো আপনার দেখলেই বোঝা যায়, ঠিক আছে। অনেকে অনেক কথা বলেন যে ভাই এটা স্টিল নাকি মেটালের, তো আপনার যেটা স্টেনলেস স্টিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড হাতে নিলেই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এটা আর একটা ডেমনের স্লিংশট, এখানে গ্রিপারটা আপনার পুরোটাই একটা ব্ল্যাক কালারের সুতা দিয়ে এখানে ডিজাইন করেছেন আর কি কোম্পানিটা। আচ্ছা যাই হোক, এটাও খুবই সুন্দর অসাধারণ স্লিংশট। তিনটা স্লিংশটই আপনার প্রায় কাছাকাছি, জাস্ট ভিন্ন ভিন্ন মডেলের। তো এটা জনপ্রিয় বাংলাদেশের জাতীয় স্লিংশট বলা চলে, এটা মার্সিডিস। এই মার্সিডিস স্লিংশটের আপনার কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে, আপনার রেজিন, একটা রেজিন বলতে আপনার প্লাস্টিকের যেটা, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে মেটালের, আর এটা হচ্ছে স্টেনলেস স্টিল। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই স্লিংশটটা আপনার অনেকেই অনেক কাস্টমার বলেছেন যে ভাই আমি চাইছি স্টিলেরটা, আমাকে দিয়েছে মেটালেরটা বা অ্যালুমিনিয়ামেরটা, ঠিক আছে। সো আপনার হাতে নিলে বুঝতে পারবেন, আর আপনার সঠিক জায়গায় ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন। আশা করি আপনারা কোনো প্রতারিত বা ঠকবেন না। এই স্লিংশটটা নিয়ে কথা বলি, অনেকেই বলেছেন যে ভাই নতুন মডেলের স্লিংশটটা, এটা হচ্ছে আপনার এই যে এখানে এম্বার বেল দিয়ে এটা, এটা কোনো ক্লিপার বা কোনো ইয়া নাই, স্ক্রু ড্রাইভার দিয়ে এটা ইয়া করে না। এটা খুবই দারুণ একটা স্লিংশট, আমার এটা হাতের সাথে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনারা যদি এটা হাতে না নেন আপনারা আশা করি বুঝতে পারবেন না। আর এবং এটা দিয়ে আমি শ্যুট করে, মানে ভিডিও করি না কিন্তু আমি শ্যুট করে প্র্যাকটিস করছি, অনেক অসাধারণ। মানে আমার লাইফে আমি এরকম স্লিংশট ইউজ করি নাই, দেখতে এটা সাধারণ হলেও কিন্তু এটা কোয়ালিটি অনেক হেভি। আপনার দেখি মনে হতে পারে যে একটা নর্মাল স্লিংশট, কিন্তু এটা নর্মাল স্লিংশট না, এটা চাইলে এখানে এটা খুলে রাখতে পারবেন, খুলে আপনার চাইলে পরিষ্কার করতে পারবেন। এটা হচ্ছে পুরোটা স্টেনলেস স্টিল। এটা গ্রিপারটা হচ্ছে আপনার ভালো মানের একটা উডের, মানে কাঠের একটা সার কাঠ, এটা খুবই, এটা যে আপনার কাঠ বলে যে নর্মাল কোনো কাঠ দিয়ে এই গ্রিপারটা তৈরি করছে তা না। এই যে আপনার চাইলে এখানে কোনো সুতা দিয়ে ডিজাইন করে আপনার এখানে ঝুলাই রাখতে পারবেন। যাই হোক, এই হচ্ছে বিষয়। এই স্লিংশটটা যাদের লাগবে, যদি পছন্দ হয় এরকম রাউন্ড টিপ সেকশনের স্লিংশট, অনেক চমৎকার, আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেটালের স্লিংশট, একদম রিজনেবল প্রাইসের ভিতরে, যাদের বাজেট কম তারা এগুলো নিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো হচ্ছে বিষয়, যদি কারো প্রয়োজন হয়, আমার কাছে আদারওয়াইজ আর অনেক স্লিংশট আছে, আর এগুলোর সাথে সবগুলোতেই আপনার টার্গেট পয়েন্ট আছে। ডিয়ামনের যে কয়েকটা দেখতে পাচ্ছেন এগুলো তো টার্গেট পয়েন্ট আছে, এটার সাথে টার্গেট পয়েন্ট আছে, অ্যান্ড এই মার্সিডিস এটার সাথে আপনার লেজার লাইট আছে, একটা ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট পাবেন। এটা আমার কাছে মেটালেরটাও আছে, এটা হচ্ছে স্টেনলেস স্টিল, এটা মেটাল না। তো আজকের ভিডিওটা আর কি আপনাদের সামনে জাস্ট আর কি এগুলো দেখাইলাম, ভাবলাম একটা ভিডিও দিই। যদি কারো ভালো লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন। দেখেন এগুলো স্টেনলেস, সাউন্ড শুনে আপনার হয়তো বুঝতে পারতেছেন সবগুলো স্টেনলেস স্টিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।